ট্রাভেল উইথ বিশ্বদীপের আইটি ব্লগে তোমাদের স্বাগত। সবাই আশা করি ভালোই আছো। তো আজ তোমাদের নিয়ে যাচ্ছি আরবার আরেকটি খুব সুন্দর জায়গায়, যা আমাদের শিলিগুড়ি শহর থেকে এই 20 কিলোমিটারের মধ্যেই হবে। তো পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। ওকে, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করতে থাকো। সাইক্লিং করছি। ওকে, তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি এবার যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা যেটা নাম হলো চমকডাঙ্গি। সেটা কী করে তোমরা যাবে, যদি শিলিগুড়ি থেকে যাও প্রথমে চেকপোস্ট যেতে হবে, তারপর শালুগড়া আসবে, শালুগড়ার পর আসবে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি থেকে মোটামুটি 3 কিলোমিটার যাওয়ার পর ভক্তিনগর থানার চেকপোস্ট আছে, বুঝতে পারলে? সেখান থেকে তোমাদেরকে রাইট টার্ন নিতে হবে জঙ্গলের ভিতর দিয়ে। আর যদি তোমরা বাগডোগরা শিব মন্দির মাটিগাড়া থেকে যাও, তাহলে তোমাদেরকে মাটিগাড়া হয়ে তারপর দার্জিলিং মোড় থেকে সোজা চলে যেতে হবে চম্পাসারি হয়ে চেকপোস্ট পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে শালুগড়া হয়ে বেঙ্গল সাফারি ধরে কিছুটা 3 থেকে 4 কিলোমিটার আগানোর পর ভক্তিনগর থানার চেকপোস্ট আছে, সেখান থেকে রাইডটা নিতে হবে। খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে আজকে নিয়ে যাবো সেই জায়গায়। পাহাড়, গ্রাম, সেই 400-500 বছরের পুরনো একটা গ্রাম সেখানে নিয়ে যাবো। সেই গল্প তোমাদের মুখে আমি যাদের ওখানকার যে লোক আছে তাদের কাছ থেকে শোনাবো, তো সেই জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। আর অনেক কিছু দেখতে পারবে, তোমরা ঘুরে আসতে পারো, যে কোনো দিন যেতে পারো, কোনো সমস্যা নেই, ঘুরে আসতে পারো। চলো এবার আমার সঙ্গে থাকো। বন্ধুরা, বৃষ্টি পড়ছে আর ওয়েদারও খুব সুন্দর। আমি সেই সিক্রেট প্লেসের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকো। যেখান থেকে টার্ন নিতে হবে আমি সেই জায়গায় চলে এসেছি, শিব মন্দির থেকে 19 কিলোমিটার। এটা এখানে পুলিশের চেকপোস্টও আছে, ওয়েলকাম ইউ ভক্তিনগর বলছে, পুলিশের ভ্যানও থাকে। তো এই জায়গা থেকে আমাকে এবার রাইট সাইড নিতে হবে, সে দিকটা আমি ঢুকে যাবো। এই রাস্তা দিয়ে যেতে হবে সুন্দর সেই গ্রামে। চলো, তারপর রাস্তা ফরেস্টের মাঝখান দিয়ে, ভয়ই লাগছে আমাকে যেতে। গ্রাম আছে, সেই গ্রামে তোমাদের নিয়ে যাবো। রোড বাইকে একটু অসুবিধা হয় এই রাস্তায়, কারণ এটা অফরোডই বলা যেতে পারে, পুরো ভাঙা রাস্তা, একদম লোকজন নেই। কিন্তু ভিতরে যে গ্রামটা আছে সেই গ্রামটা খুব সুন্দর, সেদিকে আমি যাচ্ছি। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার হবে সেই চমকডাঙ্গি গ্রামটা, তোমাদের দেখাবো বলে নিয়ে এসেছি। এর আগে আমি এসেছি অনেকবার বন্ধুদের সাথে, একা আসা হয়নি। ভয় তো লাগছে, কারণ এলিফেন্ট জোন, এই সময়টা এতটা রিস্ক নেই, বাট বর্ষার দিন, আমি তো ভয় পাচ্ছি।
এখানে হরিণও পাওয়া যায়, ময়ূর তো অ্যাভেলেবেল আছে, হরিণ আছে, লেপার্ড আছে, সবই আছে। পুরো রাস্তাটা যদি দেখতে যাও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, গা ছিমছিম করা, বুঝতে পারছি না কিছুই। ওকে চলো নিয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতর দিয়ে ভয়ঙ্কর রাস্তা, তারপর আসবে সেই যতটা ভয়ঙ্কর রাস্তা ততটা সুন্দর গ্রাম। চলো বন্ধুরা, মোটামুটি চলে এসেছি চেকপোস্ট পরে ডিপার্টমেন্টে। ভয় লাগছিল খুব, এদিক দিয়ে নামতে হবে। তো নামার সাহস আমি এখন এই পুরো শ্যাওলাও জমে আছে, সাহস পাচ্ছি। মাউন্টেন বাইক হলে আমি নেমে যেতাম, কিন্তু রোড বাইক তো এটা নিয়ে নামারটা খুব রিস্ক, চাকায় গ্রিপ একদম নেই। তো এই রাস্তা দিয়ে নামতে হবে। ঢালু আর এই রোড বাইক নিয়ে খুব অসুবিধা, তো আমি আমার ক্লিট খুলে ফেলেছি, শুধু মুজো পড়া আছে। এবার নামতে হচ্ছে, পুরো স্লিপারি রোড আর অনেকটাই ঢালু। তো এই রাস্তায় নামতে গেলে আমি সাইকেল নিয়ে উল্টে পড়বো, তাই আমি আর সাইকেল নিয়ে নামার চেষ্টা করিনি, জুতো খুলে ফেলেছি, খালি পায়ে নামছি। দেখো কি ঢালু, এই চাকায় গ্রিপ থাকলে তো নামাই যায়, কোনো সমস্যা হয় না। এর আগে আমরা এসেছি যখন মাউন্টেন বাইকগুলো নিয়ে, তখন আমাদের কোনো অসুবিধা হয়নি নামতে, কিন্তু এই বাইক নিয়ে নামতে গেলে হাত পাও ভাঙবে, সাইকেলও যাবে, তাই রিস্ক নিয়ে লাভ নেই। সেই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে নামাই ভালো। দেখো রাস্তা নামতে হচ্ছে, চলো গ্রামে। ফাইনালি গ্রামে চলে এসেছি, এখান থেকে গ্রামটা শুরু হয়। এই লেফট সাইডে দুটো বাড়ি আছে শুধুমাত্র, সেদিকে আর যাচ্ছি না। এবং আমি রাইট সাইডে টার্ন নিয়ে এনেছি, লেফট সাইডে গিয়ে দুটো বাড়ি আছে, প্লাস তিস্তা নদী সামনেই, মোটামুটি 100 মিটার পরেই তিস্তা নদী আছে। তো আমি এবার রাইট সাইডে নিয়ে নেবো, এখান থেকে গ্রামটা শুরু হচ্ছে। এটা গ্রামের প্রথম বাড়ি, এখানে গ্রামের বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতেই অনেক গরু আছে এবং খামারের ব্যবস্থা করা আছে। এখানটায় খুব সুন্দর মানে একদম পিওর দুধ পাওয়া যায়, যদি তোমরা দুধ কালেক্ট করতে চাও, খুব মানে উইদাউট ভ্যাজাল কোনো দুধ নিতে চাও, তাহলে তোমার এখানে চলে আসতে পারো সকালবেলায়। সকাল 7টা থেকে 8টার মধ্যে এখান থেকে দুধ চলে যায়, তো সেই সময় আসলে তোমরা দুধ পেয়ে যাবে। প্রত্যেকটা বাড়িতে অনেকগুলো করে গরু আছে, প্রত্যেকটা বাড়ি প্রায় দোতলা, কাঠের দোতলা, আর প্রত্যেকটা বাড়ি লোকজন খুব ভালো, বেশিরভাগই মোটামুটি 80% লোক এখানকার নেপালি, 20% বা তার কম আছে আদিবাসী লোক আছে। এখানে একটা প্রাইমারি স্কুলও আছে, আর এখানকার প্রাইমারি স্কুলে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানকার যারা লোকজন যারা যদি পড়াশোনা করাতে যায়, তারা হয় শালুগড়া বা শিলিগুড়িতে পাঠিয়ে দেয় বাচ্চাদেরকে। খুব সুন্দর একটা গ্রাম, 400-500 বছরের পুরনো। এই সম্পর্কে আমি এখানকার যে যারা লোক আছে তাদের সঙ্গে কথা বলেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে খুব সুন্দর মোমোর দোকান আছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হলো হোমস্টে এখানে নেই, তোমাদেরকে শিলিগুড়িতে থাকতে হবে। শিলিগুড়িতে থাকার পর এখানে এসে ঘুরে আবার তোমাদেরকে ব্যাক করে চলে যেতে হবে, সকালে এসে তোমাদেরকে সন্ধ্যাবেলায় চলে যেতে হবে, তার কারণ সন্ধ্যার পর এখানে অ্যালাও নেই। আর সন্ধ্যার পরে যে রাস্তাটা দিয়ে আমি আসছি, এখানে হাতির উপদ্রব খুব বেশি, তাই গ্রামের লোকরাও সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেলে আর বেরোয় না। পাশেই তিস্তা নদীর চর, আর চরের পাশেই এই গ্রাম। খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখন ইলেকট্রিকেরও ব্যবস্থা এখানে রয়েছে, যেটা ছিল না। আমি গ্রামের লোকের সাথে কথা বলি যখন, তারা বলে যে তাদের 4-5 পুরুষ যার সাথে কথা বলেছিলাম, তার বয়স ছিল 70, তার 4 থেকে 5 পুরুষ এখানে বাস করছে।
তো ভাবতেই পারছো কত বছরের পুরনো গ্রাম। তোমাদের সেই গ্রাম দেখানোর জন্য নিয়ে এসেছি, ঘোরানোর জন্য নিয়ে এসেছি। তোমরা আসতে পারো, যে কোনো দিন চলে আসতে পারো। তিস্তা নদীর পাশে আমি সাইকেল, যেহেতু রোড বাইক আমি ওদিকটায় আমি আর যাই নাই, কারণ সাইকেলের চাকার সমস্যা হয়ে যেতে পারে এবং জুতা যেহেতু ক্লিট পড়া ছিল আমি আর যেতে পারিনি। আর এই যে সাথে সাথে দেখা যাচ্ছে, এগুলো হাতির থেকে বাঁচার জন্য, এগুলোরও অনেক গল্প আছে, অন্য কোনো একদিন বলবো অন্য একটা ব্লগে সেই সম্পর্কে। তো এই গ্রামে দেখো প্রত্যেকটা বাড়িতেই গরুর ব্যবস্থা আছে, গরু আছে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, এখানে শুকর নেই কোথাও, মানে শুয়োর কোথাও নেই এখানে। গরু প্রত্যেকটা বাড়িতে, মুরগি আছে, হাঁস আছে, গরু আছে এবং ছাগল আছে। একটা সুন্দর ছোট্ট মন্দিরও আছে, শিব মন্দির আছে এখানে, সেটা তো তোমাদেরকে নিয়ে যাব। তোমরা আমার সঙ্গে থাকো, আর অবশ্যই অবশ্যই যেরকম ভালোবাসা দিয়ে আসছো সেরকম ভালোবাসা আমাকে দাও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো সঙ্গে চলো আমার। শেষ হয়ে গেছে, দেখো এটা তিস্তা নদী, জুম করে দেখাচ্ছি, চলে যাওয়া শোনা যাচ্ছে। हेलो भाई, हेलो, आप लोग इधर कहिए नीचे कहाँ से जाते हैं? नीचे सामने से, सामने से राइट। ओके, आप लोग का स्कूल नहीं है आज? नहीं, सैटरडे ऑफ था रहता है क्या? राइट से ना,
এখানে প্রচুর সজনা চাষ হয় এবং প্রচুর গরু আছে, প্রচুর দুধ পাওয়া যায় এখানটায়। কারণ পাশেই তিস্তা নদীর চর, পাহাড় সামনেই তিস্তা নদীর চর, সবার বাড়িতে মোটামুটি প্রচুর গাই গরু আছে আর মুরগি। তো দুধ যদি ভালো দুধ নিতে চাও তোমরা এখান থেকে এসে কালেক্ট করতে পারো, সকালবেলায় পাওয়া যাবে। ওকে দিদি, আপকে পাস কে কে মিলতে হয়? সেই মোমো না, ক্যা ক্যা মিলতা হ্যায় পুছা। আপকা এক ফটো লে লো। আপ লোগ ইয়হাঁ পে কিতনে সাল সে, কিতনে সাল সে হ্যায়? পঁচাত্তর সাল সে হ্যায়। আপকা উমর? उससे पहले से ही है, मतलब आपका पिताजी भी इधर पिता। अभी कहाँ जा रहे हैं आप? कहाँ पे? वो किधर है? मेन रोड? ओ अच्छा अच्छा, चलिए हमको भी जाना है। डर लग रहा है क्योंकि फॉरेस्ट है ना, डर लगता है बहुत। आपका उम्र 70 इयर्स है, आप अभी भी साइकिलिंग करते हैं? अरे गांव कितना साल का पुराना है? तो तब तभी कितना होगा, कितना साल होगा? 100-200 चार पुस्ता, मतलब 300 साल। ओके ओके, चलिए हमको भी जाना है आपके साथ। चलो कहाँ से उठेगा, चलिए ना, हम जाएगा आपके पीछे पीछे। आपके पीछे वो क्या है, खुरपी? दिन में कम निकलता है ना हाथी? नहीं निकलता है, शाम को आ जाता है ना रात में। तो आप लोग रात में इधर से चलता नहीं है क्या? ओके आप बैग में क्या लेके जा रहे हैं? हाँ। आपके इधर पे तो बहुत दूध मिलता है ना, दूध बहुत मिलता है गांव में। हम लोग आया था पहले भी तो बोला बहुत दूध मिलता है, लेना है तो मॉर्निंग में आना चाहिए। चीता वगैरह है? चीता, लेपर्ड, लेपर्ड, चीता, चीता, बाघ, बाघ है? वो क्या है? हाँ चित्तल, वाह। हाँ हाथी भी है, गंडर, भादर नहीं, गंडर, गंडर नहीं है। तो आप लोग इतना साल से यहाँ पे हो, बाप रे। आप देखा, आप जैसे आप साइकिलिंग करते डेली, आपका उम्र 70 साल हो गया, अभी भी आप अच्छा है, फिट है। क्योंकि सिटी में अगर 70 इयर्स हो जाता है ना तो सब बीमार पड़ जाते हैं बहुत। आने के टाइम मुझे बहुत डर लग रहा था, कोई नहीं था रास्ता में। और भी एक गांव है ना लालटुंग, उधर घुसना नहीं देता है ना, देता है? हाँ मतलब जंगल तो रिस्क भी है। हाँ
चलते, अच्छा लगा आपसे मिलके। ओके भयंकर फाँकी थे प्रचुर और जेको समय बेर जाए तो भय पाँचम जा समय भय लगे आसार समय उना पे गलम से ग्रामे ग्राम उनारे आसलम ठीक है देखा हे पर भिडियोते भलो थेको सुस्थ थेको टाटा।